আসসালামু আলাইকুম, আই এম নাগিস পারভিন, সিংবা দারুল হুদা ফাজিল মাদ্রাসা, ইংলিশ লেকচারার। সিংবা দারুল হুদা ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমরা আন্তরিকভাবে ব্যথিত, তোমাদের ক্লাসগুলো আমরা নিতে পারতেছি না। বন্ধুরা, সারা বিশ্ব আজ এই ক্লাস থেকে বিরত আছে, কারণ জীবনের চেয়ে কোনো কিছুই বড় না, জীবন আগে পরে সব। তো আমাদের এই কর্মচাঞ্চলতা থেমে গেছে কোভিড-19 কারণে। তোমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছ, অনেকে বাড়িতে অলস জীবনযাপন করছো, অনেক অলস বাড়িতে তোমরা অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছ। তো তোমাদেরকে সুপথে আনার লক্ষ্যে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াবো ইংরেজি ক্লাস। ইংরেজি তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, তো এর মধ্যে 4টা পার্ট থাকে। একটা হলো সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। তো আজকে আমি আলোচনা করব তোমাদের রাইটিং পার্ট নিয়ে। রাইটিংয়ে তোমাদের 25 নম্বর, গ্রামার পার্ট নিয়ে। গ্রামারে তোমাদের 25 নম্বর। এই 25 নম্বরে 5টা আইটেম থাকে, 5 কবি। 1 নম্বর হলো আর্টিকেল, 2 নম্বরে হলো সাফিক্স রিভিজ, 3 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 4 নম্বরে স্পিচ ভ্যারিয়েশন, 5 নম্বরে পাংচুয়েশন। তো আজকে আমরা আলোচনা করবো আর্টিকেল নিয়ে। বন্ধুরা, আর্টিকেল অত্যন্ত সহজ একটা বিষয়, এটা গ্রামারের সবচেয়ে সহজ একটা বিষয়। দেখো আমরা আলোচনায় চলে যাই। আর্টিকেল, এ এন এবং ডি কে আর্টিকেল বলে, এ এন এবং ডি কে আর্টিকেল বলে। এই আর্টিকেল মূলত নাউনের পূর্বে বসে একটা পার্সন হিসেবে কাজ করে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তবে এটা অ্যাডজেক্টিভের সাথে কিছুটা পার্থক্য আছে। অ্যাডজেক্টিভ ডিগ্রি অফ কম্পারিজন হয়, কিন্তু আর্টিকেলের হয় না। আবার অ্যাডজেক্টিভ প্রেডিকেট হিসেবে বসতে পারে, যা আর্টিকেল পারে না। তো দেখো, আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। এ এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, আর ডি কে বলা হয় ডিফিনিট আর্টিকেল। তো এই আর্টিকেলের ব্যবহারের কিছু রুল আছে, এই রুলগুলো আমরা জানব। 1 নম্বর হলো, সাধারণত কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে এন বসে। তো দেখো এখানে লেখা আছে পেন, পেন পি হলো কনসোনেন্ট, এজন্য এ বসছে। এখানে আছে ডগ, এখানে ডি কনসোনেন্ট, তাই এ বসছে। আবার এখানে আই, এই হলো ভাওয়েল, এই জন্য এন বসছে। এখানে আউল ও ভাওয়েল, এই জন্য এন বসছে। তো ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এর ব্যতিক্রম আছে। কনসোনেন্টের আগে এ বসে, এন বসে, আবার ভাওয়েলের আগে এ বসে। দেখো বন্ধুরা, এইস, এইস একটা কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ অনুযায়ী এখানে এ বা এন নির্ধারিত হয়। যেমন এই যদি হয়ের মতো উচ্চারণ হয় তাহলে এ বসে, আর যদি অ, আ এবং এর মতো হয় তাহলে এন বসে। তো এই এইস এখানে দেখো, হ্যান, হ্যান এখানে হ উচ্চারণ হয়েছে, এই জন্য এ বসছে। আবার হুম, সরি, অনেস্ট, অনেস্ট এখানে অর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এখানে এন বসছে। আওয়ার, আওয়ার এখানে আ মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এন বসছে। আবার এরা, এর এখানে এর মতো উচ্চারণ, এই জন্য এন বসছে। ঠিক একইভাবে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে উচ্চারণ অনুযায়ী আমাদের আর্টিকেল বসাতে হয়, যেহেতু যদিও এগুলো কনসোনেন্ট। তারপরেও দেখো নিয়ম কিছুটা আলাদা, মানে কনসোনেন্টের আগে বসে এরকম না। দেখো বিএ, বিএ এখানে বি, বিতে কনসোনেন্টের মতো উচ্চারণ, এই জন্য এ বসছে। আবার এম, এম এখানে এ এর মতো উচ্চারণ হয়েছে, এজন্য এখানে এন বসছে। আবার এস টি, এস,
S টা এখানে A অর্থাৎ ভয়েলের মতো উচ্চারণ এজন্য N বসছে L L B তো এখানে দেখা যায় যে L L টা এখানে A এর মতো অর্থাৎ ভয়েলের মতো উচ্চারণ এজন্য N বসছে তো দেখা গেল যে এরা যদিও কনসোনেন্ট তো তারপরেও এখানে কি বসছে N বসছে তো এটা তারপর তিন নম্বর নিয়ম হলো যে ভয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়াই এর মতো হয় তাহলে এ বসে আমরা জানি যে ভয়েলের আগে কি বসে এন বসে কিন্তু ভয়েলের উচ্চারণটা যদি ইউ অথবা ওয়াই এর মতো হয় তাহলে এ বসে কিরকম যে ইউনিটি ইউনিটি তো ইউনিটি যদি এখানে ইউটা ইউ মতো উচ্চারণ হইছে কিন্তু আমরা যদি বলি যে আমব্রেলা আমব্রেলা এখানে আ স্বরে আর মত উচ্চারণ হইছে এই ক্ষেত্রে এখানে বসবে এন কিন্তু এখানে ইউনিটি ইউনিটিটা ইউটা ইউর মত উচ্চারণ হইছে অর্থাৎ ইউ উচ্চারণ হয়েছে এই জন্য এখানে কি বসবে এ বসবে আবার ওয়ান ওয়ানটা এখানে ওয়ার মত উচ্চারণ হয়েছে এই জন্য এখানে কি বসবে এ বসবে যদিও এগুলো ভাওয়েল কিন্তু এর আগে কি বসছে এ বসছে তো দেখা যাক বন্ধুরা আমরা দেখলাম যে ভাওয়েলের আগে এ বসতে পারে আবার কনসোনেন্টের আগে এন বসতে পারে তো এই হলো আজকের আলোচনা বাকি নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব আজকে তোমাদের সর্ব সময়ের জন্য এই পর্যন্তই তোমরা ভালো থেকো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো তোমরা মাস্ক ব্যবহার করো এবং বাহির থেকে ফিরে ভালোভাবে হাত ধুবে আমাদের পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত হও আমাদের ক্লাসগুলো প্রতিদিন দেখো তোমরা অনেক লাভবান হবে তোমাদের সময়টা ভালো কাটবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ